সাধারণ এক ফেডারেশন কাপের ফাইনাল গোল অতিরিক্ত সময় উত্তেজনা আপত্তি সবই ছিল আজকের ম্যাচে শেষ পর্যন্ত বসুন্ধরা কিংস দুই এক গোলে মোহাম্মানকে হারিয়ে ফেডারেশন কাপের চ্যাম্পিয়ন হয়েছে দুই সালে ঘরোয়া ফুটবলে শীর্ষ স্তরে আসার পর অনেক কীর্তি গড়েছে বসুন্ধরা কিংস এক মৌসুমে সব ট্রফি কখনো জিততে পারেনি আজ সেই কীর্তিও করল স্বাধীনতা কাপ লিগ ও ফেডারেশন কাপ তিনটি ট্রফি জিতল কিংস তিনটিতেই কিংসের প্রতিপক্ষ ছিল মোহাম্মেডান দুই হাজার তেরো সালে শেখ রাসেল ও দুই হাজার দুই সালে মোহাম্মেডান এই কীর্তি করেছিল মোহাম্মেডান কিংসের চেয়ে কম বাজেটের ও কম শক্তির দল এরপরও আজকের ম্যাচে অসাধারণ খেলেছে বিশেষ করে দ্বিতীয়ার্ধে পঞ্চান্ন থেকে ষাট মিনিটে টানা পাঁচ আক্রমণে একাধিক গোল সেভ করেন শ্রাবণ এনামুয়েল সান্ডের গোলে মহম্মেদান লিড নেয় চৌষট্টি মিনিটে কিংসকে সমতা আনতে পঁচাশি মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় ব্রাজিলিয়ান মিগুয়েলের গোলে খেলা যায় অতিরিক্ত সময়ে অতিরিক্ত সময়ের প্রথমার্ধে কিংসের জাহিদ গোল করেন সেই গোল নিয়ে মহম্মেদানের জোর আপত্তি ছিল দশ মিনিট বিলম্ব করে মাঠে নামে মহম্মেদান দ্বিতীয়ার্ধে মহমেদান একটি গোলের সুযোগ পেয়েছিল ইমনের শট পোস্টের গা ঘেঁষে বাইরে গেলে হতাশায় পড়তে হয় মহম্মেদানকে একই স্কোর লাইনে স্বাধীনতা কাপেও মোহামেদানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল কিংস এহসানুল হক ঢাকা পোস্ট